16,990 টাকায় আপনি যদি একটি গেমিং এবং ক্যামেরা ফোন কিনতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। কারণ হচ্ছে আজকে ভিডিওটিতে আমি আপনাদের জন্য নিয়ে আসছি Symphony Helio 80 ভার্সেস Tecno Spark 10 প্রো। এই দুইটি ফোন নিয়ে আজকে ভিডিওটিতে কথা বলবো এবং জেনে নিব এই দুইটি ফোনের মধ্যে আপনার জন্য কোনটি কেনা উচিত। এই সময় কম, শুরু করো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। আজকে ভিডিওটিতে আমরা প্রথমেই যে দুইটি ফোনের ডিজাইন নিয়ে কথা বলি। ডিজাইনের ক্ষেত্রে আমরা প্রথমেই যদি এখানে Symphony-র কাছে চলে আসি, মিডিয়াম কোয়ালিটি ডিজাইন এবং কোয়ালিটিফুল বাজেটের ক্ষেত্রে আপনি যদি এখানে দেখেন তাহলে আপনারা যারা রেডমি নোট 12 5G এই ফোনটি দেখছেন, ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে দুইটা কপি পেস্ট। ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে মোটামুটি মিডিয়াম কোয়ালিটি মনে হলেও অপরদিকে এখানে আপনি যে টেকনোর ফোনটি পাচ্ছেন সেই ফোনের ডিজাইনটা হচ্ছে পুরো আইফোন লুক ডিজাইন। এখন কথা হচ্ছে আপনার কাছে যদি আইফোন লুক ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে আপনি টেকনোর ফোনটি দেখতে পারেন। তাছাড়া ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে আমি এখানে আবার বলতেছি Symphony-র ফোনটিও কোয়ালিটিফুল। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় ডিজাইন দেখে আপনারা ফোন কিনতে যাবেন না, কারণ হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় পারফরমেন্সের পার্থক্য অনেক বেশি থাকে। ডিজাইনের পর আমরা 84-84 দুইটি ফোনের ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, ডিসপ্লে নিয়ে আমরা প্রথমে এখানে Symphony-র কাছে চলে আসি। 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে, পাশাপাশি এটি একটি অ্যামোলেড স্ক্রিন এবং এটিতে আপনি রিফ্রেশ রেট পাচ্ছেন 120Hz এবং এটিতে রেজুলেশন হিসেবে আছে 1080x2460 pixels, পিবিআই হিসেবে আছে 369। তাহলে ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে এটি মোটামুটি কন্টিনিউয়াস শার্পনেস এবং ডিসপ্লে পারফরমেন্সের ক্ষেত্রে মোটামুটি কোয়ালিটিফুল। অপরদিকে এখানে যদি আমরা টেকনোর কাছে চলে আসি, এটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে, তবে এটিতে আছে 90Hz রিফ্রেশ রেট। এটিতে রেজুলেশন এবং পিপিআই আগের মতোই। ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে দুইটা ডিসপ্লের মধ্যে পার্থক্য এটুকুই, আগেরটাই ছিল 120Hz রিফ্রেশ রেট এবং এটিতে আছে 90Hz রিফ্রেশ রেট। তবে আপনারা সবাই জানেন যে বেশিরভাগ অ্যাপস যেগুলো থাকে সেগুলো 60Hz এবং 90Hz ইউজ করা যায়, এক্ষেত্রে আপনি 90Hz এবং 120Hz রিফ্রেশের ক্ষেত্রে তেমন বড় কোনো পার্থক্য পাবেন না। তাহলে ডিসপ্লের পর এবার সরাসরি চলে আসি আমরা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, দুইটা ফোনের প্রসেসর নিয়ে যদি কথা বলি। প্রসেসর নিয়ে আমরা প্রথমে এখানে টেকনোর কাছে চলে আসি। এটিতে আপনি চিপসেট হিসেবে পাচ্ছেন মিডিয়াটেক হেলো G88, যেটি একটি 12 মিনিটার প্রসেসর। এটিতে আপনি র্যাম রেঞ্জ পাবেন 8GB RAM, 128GB ROM। অপরদিকে এখানে যদি আপনি আবার Symphony-র কাছে চলে আসেন, এটিতে আপনি চিপসেট হিসেবে পাচ্ছেন গেমিং চিপসের মিডিয়াটেক হেলো G99 প্রসেসর। এটিও একটি 12 মিনিটার প্রসেসর, তবে এটিতে আপনি র্যাম বেরিয়েছে পাবেন 6GB RAM, 128GB ROM। এখানে আপনি চিপসেটের ক্ষেত্রে পাচ্ছেন মিডিয়াটেক হেলো G88 ভার্সেস মিডিয়াটেক হেলো G99। দুইটি চিপসেটের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা আরেকটার চেয়ে একটু অ্যাডভান্টেজ এবং কোয়ালিটিফুল টেকনোলজি নিয়ে মোটামুটি পারফরমেন্সের ক্ষেত্রে এগিয়ে আছে মিডিয়াটেক হেলো G99 চিপসেটটি। কারণ হচ্ছে এর আন্তঃস্কোর, বেঞ্চমার্ক, CPU, গেমিং পারফরমেন্স সব দিক থেকে এগিয়ে এখানে আছে G99 চিপসেটটি। যেহেতু G99 একটি গেমিং প্রসেসর, সেক্ষেত্রে আপনার মাথায় এখানে G99 প্রসেসরের মাধ্যমে আপনি গেমিং চিপসেট কিনতে পারেন Symphony-র ফোনটি। তাহলে এখানে পারফরমেন্সের পর এবার সরাসরি চলে আসছি দুইটি ফোনের প্রাইস নিয়ে যদি কথা বলি। আমরা এখানে প্রথমে বলে রাখছি দুইটির প্রাইস হচ্ছে 16,990 টাকা, তবে একটিতে আছে 8GB RAM, আরেকটিতে আছে 6GB ROM। এখানে প্রাইসের পর সরাসরি চলে আসছি দুইটি ফোনের ক্যামেরা নিয়ে যদি কথা, ক্যামেরা নিয়ে আমরা প্রথমে এখানে Symphony-র কাছে চলে আসি। 108MP একটি মেন ক্যামেরা, পাশাপাশি এটিতে 2MP একটি ম্যাক্রো ক্যামেরা, পাশাপাশি AI ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসেবে আছে 16MP। অপরদিকে এখানে আপনি টেকনোর কাছে পাচ্ছেন 50MP একটি মেন ক্যামেরা, পাশাপাশি AI ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসেবে আছে 32MP। ক্যামেরার কোয়ালিটির ক্ষেত্রে এখানে একটা বড় পার্থক্য আছে, একটিতে আছে 108MP, একটিতে আছে 50MP। সেলফি ক্ষেত্রে একটিতে আছে 16MP, একটিতে আছে 32MP। ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে আমরা এখানে কিছু ছবি দিয়ে দিব, এর মাধ্যমে আপনি আইডেন্টিফাই করে নেবেন আপনার কাছে ক্যামেরার কোয়ালিটির ক্ষেত্রে কোনটা বেটার মনে হলো। ক্যামেরা পারফরমেন্সের পর এবার যদি আমরা দুইটি ফোনের ব্যাটারি নিয়ে কথা বলি, দুইটিতে ব্যাটারি হিসেবে আছে 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট কুইক চার্জ। এবার চলে আসি দুইটি ফোনের মধ্যে আপনার জন্য কোনটি কেনা উচিত। 16,990 টাকায় দুইটি ফোনের মধ্যে পারফরমেন্স, গেমিং পারফরমেন্স প্লাস ক্যামেরা পারফরমেন্স, ব্যাটারি পারফরমেন্স সব দিক দিয়ে এখানে কিছুটা সিমিলার থাকলেও কিছুটা এগিয়ে এখানে আছে Symphony-র এই ফোনটি। তাছাড়া আপনি এখানে 16,990 টাকায় যদি আপনি 108MP ক্যামেরা পাশাপাশি G99 প্রসেসর পান তাহলে আপনি চাইলে টেকনো বাদ দিয়ে Symphony-র ফোনটি কিনতে পারেন। তাছাড়া দুইটি ফোনের কোয়ালিটি প্রাইস সেম এবং আপনার কাছে কোনটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনার সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।